একটা ভালো প্রবলেম কিভাবে বের করা যেতে পারে? ভালো জিপিএ এর সাথে কি থিসিসে ভালো পারফরমেন্সে খুব স্ট্রং কোরিলেশন আছে? পেপার আসলে কিভাবে এফিশিয়েন্টলি পড়া শুরু করতে হবে? আমরা এক বছরের মধ্যেই গবেষণা শেষ করে আমরা পেপার বের করে ফেলবো। প্রিয় দেশবাসী, মন বসানো পড়া টেবিলের 7 নম্বর পর্বে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। এর আগে 4 নম্বর পর্বে আমরা আলাপ আলোচনা করেছিলাম প্রজেক্ট, থিসিস, অ্যাওয়ার্ড, পাবলিকেশন এসব ব্যাপার নিয়ে। তো আজকে আমরা আসলে একটু ব্যাপারটার গভীরে গিয়ে জানতে চাইব যে একটা থিসিস আসলে ভালো মতো কিভাবে করতে হয়। একটা থিসিসের শুরু, তার মানে একটা ভালো প্রবলেম বের করা থেকে শুরু করে হ্যাপি এন্ডিং, তার মানে একটা পেপার পাবলিশ পর্যন্ত যে সবগুলো স্টেপ আছে সেগুলো কিভাবে এফিশিয়েন্টলি নেভিগেট করতে হয়, তো কার থেকে জানা যায় আসলে? চলেন তো আমরা আসলে 4th এপিসোডের একটা ছোট্ট সিন দেখে আসি। আমার আরো যেটা সৌভাগ্য হলো সেটা হলো স্যারের ওয়াইফ ডক্টর তানজিমা হাসান, তানজিমা ম্যাডাম, আমার ওনার সাথেও কাজ করার সুযোগ হলো। ম্যাডাম আমাকে যেটা হেল্প করলেন সেটা হলো টু অর্গানাইজ। উনি খুবই গোছানো ছিলেন, যে কোনো কিছুতে খুবই ডিসাইসিভ ছিলেন। যে কোনো প্রবলেম আমি ম্যাডামের কাছে নিয়ে গেলে দেয়ার ওয়াজ এ quick and like a effective solution, এবং উনি সবসময় যে কোনো কিছু মানে ডকুমেন্ট করে রাখতে বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে প্রেজেন্ট করতে মানে খুবই হেল্প করতেন, and that helped a lot. Right, আমি খুবই সম্মানিত বোধ করছি যে আমাদের চতুর্থ পর্বের অতিথির যে থিসিসের মেন্টর ছিলেন সেই তানজিমা ম্যাডাম আজকে আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন। তানজিমা হাসান ম্যাডাম বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশের বুয়েটের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগে শিক্ষিকা হিসাবে। আমরা শুরুতেই ম্যাডামের কাছে জানতে চাইবো ম্যাডামের পড়াশোনার গল্প। কেন উনি কম্পিউটার বিজ্ঞানে পড়লেন, কেন পিএইচডি করলেন, কেন থিসিস করলেন, কেন রিসার্চের লাইনে? আমি আসলে বেশ কয়েকটি স্কুলে পড়েছি, বাট এট দা এন্ড আমি এসএসসি পরীক্ষা দেই অগ্রণী স্কুল থেকে, আর আমার কলেজ ছিল বিকারুন্নেসা কলেজ। এইচএসসি পাশ করার পর বুয়েটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিএসসি ডিগ্রি নেই, এবং বিএসসি ডিগ্রি কমপ্লিট করার সাথে সাথেই একই ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করি, আর প্যারালালি আমি তখন এমএসসি ইঞ্জিনিয়ারিংটা ওখানেই শুরু করি। এমএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে বুয়েট থেকে স্টাডি লিভ নিয়ে আমি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন থেকে পিএইচডি ডিগ্রি নেই, মানে পিএইচডি শুরু করি ওখানে, এবং পিএইচডি শেষ করার পরে আবার দেশে ব্যাক করি এবং বুয়েটে জয়েন করি। তো এখনো বুয়েটেই আছি, বুয়েটে শিক্ষকতা করছি এবং এখানেই থাকবো ইনশাল্লাহ। আর শিক্ষকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে গবেষণা করাটাকেও বেশ এনজয় করছি। তো এই তো হচ্ছে মোটামুটি আমার ক্যারিয়ার জার্নি। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন করেছে যে কম্পিউটার সায়েন্স কেন পড়লাম, তো ছোটবেলা থেকেই ম্যাথের প্রতি বেশ আগ্রহ ছিল, ম্যাথ করতে ভালো লাগতো, এবং বড় হওয়ার সাথে সাথে দেখলাম যে বায়োলজি থেকে ম্যাথটাই করতে ভালো লাগছে। বাট এটা ট্রু যে কখনো যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যে পড়তে হবে এরকম কোনো ফিক্সড ডিসিশন আমার ছিল না। যেমন এইচএসসি পরীক্ষা দেবার পরে আমি কিন্তু মেডিকেল এবং বুয়েট দু জায়গাতেই আমি ভর্তি পরীক্ষা দিই, এবং পরবর্তীতে যখন ঢাকা মেডিকেল আর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দু জায়গাতেই সিলেক্টেড হলাম, তখন আমার কাছে মনে হয় যে এই যে বায়োলজি থেকে ম্যাথের প্রতি বেশি আগ্রহ থাকাটা অথবা বায়োলজি পড়াটা মানে একটু মুখস্থ টাইপের, ওটাকে এনজয় না করা, আর ম্যাথ যেহেতু একটু লজিক লাগে, একটু মানে প্রবলেম সলভিং এর মতো, সো ওইখানে ইন্টারেস্টটা বেশি পাওয়া, এই কারণেই মোস্ট প্রবাবলি মানে আমাকে মোটিভেট করেছে যে মেডিকেল বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ে। আমার বাবা ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর, তো ছোটবেলা থেকেই বাবাকে দেখে আসছি শিক্ষকতা করতে এবং সাথে সাথে গবেষণা নিয়ে ব্যস্ত থাকতে, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ইউনিভার্সিটি গুলোতে যেতে। তো ওখান থেকেই শিক্ষকতা এবং গবেষণার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়। আর আমিও যেহেতু পরবর্তীতে লেকচারার হিসেবে যখন জয়েন করলাম, তো পিএইচডি তো করতেই হবে, আর পিএইচডি যখন শুরু করলাম মানে পিএইচডি তে গিয়েই আমি গবেষণার মূল্যটাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। তো এই হচ্ছে মানে এখনো তো মানে গবেষণা করতে খুব ভালো লাগে, শিক্ষকতাটাকেও এনজয় করছি, মানে দুটো নিয়েই সময় যাচ্ছে আর কি। আচ্ছা ম্যাডাম, গবেষণা শব্দটা কিন্তু আসলে অনেকের কাছে একটু রাশভারী শব্দ,
অনেকের কাছে গবেষণা খুবই ভয়ের একটা ব্যাপার, কিন্তু আপনি মেনশন করলেন যে গবেষণা অনেক আনন্দ, তো একাডেমিক গবেষণা আসলে কেমন, এটাতে আনন্দ কোথায়? গবেষণা ভয় লাগবে কি না আনন্দ লাগবে এটা কিন্তু আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমার কাছে যেটা মনে হয় যে এটা যে স্টুডেন্ট বা যে ব্যক্তি গবেষণা করবে তার যদি গবেষণার প্রতি ইন্টারেস্ট থাকে এবং রিকোয়ার্ড স্কিল গুলো থাকে তাহলে হয়তো তার ভয় লাগবে না। আর এটা তো ট্রু, কোনো কিছুতে ইন্টারেস্ট না পাওয়া গেলে তো সেটাকে এনজয় করা যায় না, তাই না? সো আমার কাছে মনে হয় যে এই কারণেই মানে অনেক স্টুডেন্টের হয়তো গবেষণাকে ভয় লাগতে পারে। আর এটাও কিন্তু ট্রু যে সবাইকে যে গবেষণা ভালো লাগতে হবে বা গবেষণা করতে হবে সেটাও না, অনেক স্টুডেন্টের হয়তো গবেষণার চাইতে সফটওয়্যার ডেভেলপমেন্টেই ভালো লাগে। এবং আমাদের সোসাইটিতে কিন্তু সবকিছুরই প্রয়োজন আছে, তাই শুধু যে গবেষণা করতে হবে তা না, কেউ হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে, কেউ হয়তো অন্য কোনো জবে থাকবে, মানে সব সবকিছুরই প্রয়োজন আছে। সো গবেষণাকে ভয় লাগাটা এটাও আমি বলবো না কোনো দোষের। আর একাডেমিক গবেষণার কথা আরেকটা যেটা বললে যে একাডেমিক গবেষণা কিন্তু নর্মাল গবেষণা থেকে আসলে আলাদা কিছু না। যে কোনো গবেষণারই তো মেইন গোলটা হচ্ছে কোন একটা রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করা। তবে পার্থক্য বলতে আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা এটা একটা পার্থক্য হতে পারে যে আমরা একাডেমিক ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি গুলোতে যখন গবেষণা করি তখন কিন্তু তার মানে ডিরেক্ট ইম্প্যাক্টটা সাথে সাথে অনেক সময় দেখতে পাই না। মানে আমরা হয়তো একটু অ্যাডভান্স গবেষণা করি যে সেই প্রোডাক্টটা হয়তো 5 থেকে 10 বছর পরে এক্সিস্টেন্স পাবে। তো এইখানে যারা হয়তো ইন্ডাস্ট্রিতে গবেষণা করেন সেখান থেকে হয়তো একটু পার্থক্য, মানে ওনারা যারা ইন্ডাস্ট্রি রিসার্চার তারা হয়তো খুব কুইকলি প্রোডাক্ট তার আউটকাম দেখতে পায়, মানে তাদের রিসার্চটাকে ডেভেলপমেন্টের ফেজে খুব কুইকলি নিয়ে যেতে পারেন। এবং বা অনেক সময় এমন হতে পারে যে তাদের যে কারেন্ট মার্কেট প্রোডাক্টটা আছে সেখানে কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করেন এবং সাথে সাথে সেটার ইম্প্যাক্টটা তারা চোখের সামনে দেখতে পান। সো এই জায়গাটাতে হয়তো একাডেমিক গবেষণার সাথে অন্য মানে অন্যদের গবেষণার কিছুটা পার্থক্য থাকতে পারে, আদারওয়াইজ আমি আসলে তেমন কোনো পার্থক্য দেখি না। একাডেমিক গবেষণায় আমাদের আসলে হাতখড়ি হয় থার্ড বা ফোর্থ ইয়ারের দিকে প্রজেক্ট অথবা থিসিস দিয়ে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা একটা থিসিস কেন করা দরকার এটার গুরুত্ব খুব ভালো মতো বোঝে না, তাদেরকে অনেক ক্ষেত্রে ঠিক মতো বোঝানোও হয় না। তো একটা ভালো থিসিস কেন দরকার, একটা থিসিস বা প্রজেক্ট কেন আসলে গুরুত্বপূর্ণ, একটা রিপোর্ট লেখার চাইতে এর বেশি কি করার আছে থিসিসে, একজনের ক্যারিয়ারের জন্য একটা থিসিস কেন আসলে গুরুত্বপূর্ণ? থিসিস কে আমি আসলে দেখি একটা বিশাল একটা লার্নিং প্রসেস হিসেবে। হ্যাঁ, এখানে সুপারভাইজারের গাইডেন্স থাকে, আন্ডার দ্য গাইডেন্স অফ সুপারভাইজার একজন স্টুডেন্ট একটা রিয়েল লাইফের প্রবলেমকে কিভাবে তার একাডেমিক নলেজ, তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং এবং টাইম প্রেশারের মধ্যে থেকে, প্লাস মানে অনেক পেশেন্স এর দরকার হয় ধৈর্যের সাথে, কিভাবে একটা প্রবলেমকে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ, এই জিনিসটা কিন্তু থিসিস করার মাধ্যমেই সে শিখতে পারে। এবং মানে আমি বলবো যে এটাকে এটা কিন্তু তাকে প্রফেশনাল লাইফের জন্য তৈরি করে দেয়, মানে পরবর্তীতে যাতে সে ইন্ডিপেন্ডেন্টলি এই কাজগুলো করতে পারে। আর মানে রিপোর্ট থেকে থিসিস অবশ্যই ডিফারেন্ট, মানে বিভিন্ন সময় আসলে আমরা যখন একাডেমিক সাবজেক্ট গুলো পড়ি তখন কিন্তু তার সাথে আমরা অনেক প্রজেক্ট করি বা অ্যাসাইনমেন্ট করি, বাট ওগুলো আর থিসিস কিন্তু এক না। কারণ থিসিসে অবশ্যই সামান্য হলেও ইনোভেশন থাকতে হবে, মানে থিসিস মানে নতুন কিছু একটা করা। আর অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট যেমন সফটওয়্যার প্রজেক্ট ওগুলা কিন্তু আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মানে ওখানে হয়তো যে সবাই জানে যে এই এই স্টেপ গুলো ফলো করতে হবে, এগুলো দিয়ে এগুলো সলভ করতে হবে, কিন্তু থিসিসে কিন্তু সেটা না। থিসিসে হয়তো আমরা এমন কোনো প্রবলেম সলভ করব যেটা আগে কেউ জানতো না, এবং সেই প্রবলেমটা সলভ করলে অবশ্যই সেটার কোনো ইম্প্যাক্ট থাকবে সোসাইটি। সবকিছুরই দরকার আছে, যেটা আমার কাছে মনে হয় যেমন একটা সফটওয়্যার প্রজেক্টও যদি কেউ করে
তো সফটওয়্যার প্রজেক্টের মাধ্যমেও সে কিন্তু একটা সিস্টেম কিভাবে ডেভেলপ করতে হয় ফেজ বাই ফেজ সেই লার্নিংটা তার হয়। বাট থিসিসের লার্নিংটা একটু ডিফারেন্ট, এটা ওগুলোর সাথে আসলে তুলনা করা যায় না। একটা থিসিস বা গবেষণার প্রথম স্টেপটা হচ্ছে যে একটা সুন্দর ভালো প্রবলেম বের করা, একটা ইউনিক প্রবলেম বের করা। তো থিসিসের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট চায় কোনো রকমের ব্যাপারটাকে শেষ করে ফেলতে, পাশ করে বের হয়ে যেতে, আবার অনেকে চায় আসলে একটা ইউনিক প্রবলেম নিয়ে কাজ করে খুব ভালো একটা সলিউশন বের করতে, পেপার পাবলিশ করতে। তো এই ক্ষেত্রে একটা ভালো প্রবলেম বের করা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো একটা ভালো প্রবলেম কিভাবে বের করা যেতে পারে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয়, মানে আন্ডার গ্র্যাজুয়েটদের থিসিস করার সময়টা কিন্তু খুব কম, মানে মাত্র 1 বছর সময়ের মধ্যে কিন্তু আমাদের করতে হয়। যেমন পরবর্তীতে পিএইচডিতে গিয়ে বা মাস্টার্সে গিয়ে তখন কিন্তু একটু বেশি সময় পাওয়া যায়, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে একদিকে হচ্ছে সময় কম, অন্যদিকে আবার স্টুডেন্টের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে না। হ্যাঁ, মানে দুটাই কিন্তু একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। তো অনেক সময় দেখা যায় যে হয়তো সুপারভাইজাররাই স্টুডেন্টদেরকে কোনো একটা বেশ স্পেসিফাইড টপিক, মানে প্রবলেম না বললেও একটা খুব স্পেসিফাইড একটা টপিক দিয়ে দেন। তো ওই টপিক থেকেই স্টুডেন্টরা সাধারণত কাজ শুরু করে, মানে একেবারে যে কোনো কিছু ছাড়া যে স্টুডেন্টরা কাজ শুরু করে তা কিন্তু না। আর প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু কিছু টপ কনফারেন্স এবং জার্নাল আছে, এটা ওয়েবে সার্চ করলেই পাওয়া যাবে, এবং কনফারেন্স এবং জার্নাল গুলোর কোয়ালিটিও আসলে র্যাঙ্ক করাই আছে, সুপারভাইজার হেল্প করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে প্রথমেই স্টুডেন্টের উচিত ওই টপ কনফারেন্স বা জার্নাল গুলো, মানে সে যে টপিকে কাজ করবে সেই টপিকের উপরে যে টপ কনফারেন্স বা জার্নাল গুলো আছে সেখানে লাস্ট 2-3 ইয়ার্স এ যে কাজগুলো হয়েছে সেগুলো গো থ্রু করা। গো থ্রু করা মানে আমি বুঝাচ্ছি না যে তাকে একদম সব পেপার ডিটেইলে পড়তে হবে, সেটা না, জাস্ট হয়তো ইন্ট্রোডাকশনটা একটু চোখ বুলিয়ে না, মানে প্রথমে তাকে একটা ধারণা নিতে হবে যে কি ধরনের কাজ এই টপিকে হয়ে থাকে, এবং এটা দেখতে দেখতেই হয়তো স্টুডেন্টের একটা ধারণা চলে আসবে যে সে এই এই প্রবলেমগুলোকে লাইক করছে বা এগুলোকে লাইক করছে না, মানে তার ইন্টারেস্টটা কোথায়। কারণ থিসিসের জন্য ইন্টারেস্ট থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্ট না থাকলে কেউ কিন্তু সময় দিয়ে কাজ করতে পারে না। সো এভাবে সে টপিকটাকে কিন্তু ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারে, যে কিছু প্রবলেম হয়তো সে সিলেক্ট করে ফেললো যে না আমার এই প্রবলেমগুলো ভালো লাগছে। তারপরে আমি বলবো যে ওই যখন সে মানে একটু ন্যারো ডাউন করে ফেলেছে, ওই সাব টপিকের ওই পেপার গুলাকে সে একটু ইন ডিটেইল গো থ্রু করবে, এবং সাথে সাথে তখন হয়তো ওই প্রবলেম রিলেভেন্ট যে আরো পেপার আছে হয়তো ওই টপ কনফারেন্সে হয়নি সেগুলোও তখন তাকে দেখতে হবে, এবং দেখার পরে সে হয়তো কিছু লিমিটেশন খুঁজে পাবে বা তার মাথায় হয়তো আরেকটা নতুন প্রবলেম আসবে যেটা হয়তো করা হয়নি। সত্যি কথা সে ওই এরিয়ার গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারবে, এবং ওই গ্যাপ থেকেই কিন্তু আলটিমেটলি প্রবলেম ফর্মুলেশন করা হয়। বাট এখানে একটা ব্যাপার আছে যে তুমি যখন প্রশ্নেই বলেছো যে ভালো প্রবলেম কিভাবে খুঁজে পাবে, হ্যাঁ, তো একটা একটা প্রবলেম সাপোজ করে একটা স্টুডেন্টের একটা আইডিয়া আসলো, এখন তাকে তো বুঝতে হবে যে প্রবলেমটা কি ভালো কিনা, এখন এইটা কিভাবে বোঝা যায়। তো এইটা আসলে বোঝার বেশ কয়েকটা স্টেপ আছে বা ওয়ে আছে। প্রথমেই যেমন তাকে দেখতে হবে যে আমি যদি এই প্রবলেমটাকে সলভ করি তাহলে কি বেনিফিট পাওয়া যাবে, এই প্রবলেমটার অ্যাপ্লিকেশন গুলা কোথায় হবে, মানে আমার এই প্রবলেমটা করার পিছনে মোটিভেশনটা কি। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আর্টিফিশিয়ালি জেনারেটেড কোনো প্রবলেম সলভ করে তো লাভ নাই, যে আমি একটা প্রবলেম সলভ করলাম পরে এই সলিউশনটা আমার কোথাও কাজে লাগলো না, সো সেটা তো আসলে লাভ নেই। সো এই যে প্রথমেই হচ্ছে কোনো একটা প্রবলেম যখন মাথায় আসবে এই জিনিসটা দেখতে হবে যে এটা কি অবস্থা। আচ্ছা, তারপরে যখন দেখা গেল যে না এটার খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, এটা করলে অনেক কাজ হবে, অনেক ইম্প্যাক্ট রাখতে পারবে, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে তার যে তখন দেখতে হবে যে আচ্ছা আমি যে প্রবলেমটাতে চিন্তা করতেছি এই প্রবলেমটা কি আসলেই নভেল কিনা। মানে হতে পারে কিন্তু যে এই প্রবলেমটা সে যে কয়টা পেপার পড়েছে তার মধ্যে সে পায়নি, বাট
হয়তো অলরেডি অ্যাড্রেসড হয়ে গেছে, সো তাকে কিন্তু আরেকটু ইন ডিটেল মানে একদম এক্সটেন্সিভ সার্চ করতে হবে যে আসলে কি প্রবলেমটা সলভ হয়েছে বা হয়নি। আচ্ছা, যদি ধরা গেল যে না সলভ হয়েছে, মানে সলভ হয়ে গেলেই এমন না যে এটা আর করা যাবে না, সেটাও কিন্তু না, সলভ হয়ে গেলে তখন তাকে দেখতে হবে যে সলিউশন গুলা মানে কিভাবে সলভ করা হয়েছে এবং ওই সলিউশন গুলার কোনো মেজর লিমিটেশন আছে কিনা। যদি লিমিটেশন থেকে থাকে এবং সেটা সে আইডেন্টিফাই করতে পারে, তাহলেও কিন্তু কন্ট্রিবিউশন করার স্কোপ আছে, মানে তখন সে নভেল ওয়েতে প্রবলেমটাকে সলভ করবে এবং এক্সিস্টিং সলিউশন গুলোর যে লিমিটেশন গুলো আছে সেগুলোকে সে ওভারকাম করতে পারবে। তো তখনও আমাদের আমরা বলবো প্রবলেমটা স্টিল ভালো। আচ্ছা, তারপরে যদি দেখা যায় যে না প্রবলেমটা কেউ কখনো সলভ করে নাই, তো আমি প্রথম সলিউশনটা দিব। আচ্ছা, এখানেও একটা ব্যাপার আছে যে স্টিল কিন্তু এখানে থেমে গেলে হবে না, তারপরে তাকে চিন্তা করতে হবে আচ্ছা এই প্রবলেমটা কেউ সলভ করে নাই, এর আশেপাশে ক্লোজ যে প্রবলেম গুলো আছে সেগুলো তো সলভ হয়েছে, আচ্ছা এখন সেই সলিউশন গুলাকে যদি জাস্ট স্লাইটলি মডিফাই করে এই নতুন প্রবলেমের সলিউশন হিসেবে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু সেগুলোকে আমরা ইগনোর করতে পারবো না। সো তখন কিন্তু এগেইন আমাকে ওই সলিউশন মানে ওই মডিফাইড স্লাইটলি মডিফাইড সলিউশন গুলো নিয়ে চিন্তা করতে হবে এবং দেখতে হবে যে আমি যে সলিউশনটা নিয়ে চিন্তা করবো সেটা কি কোনো মেজর ইম্প্রুভমেন্ট রাখতে পারবে কিনা। যে এমন হতে পারে হ্যাঁ মডিফাই করে এটার জন্য অ্যাডাপ্ট করা যাচ্ছে নতুন প্রবলেমের জন্য, বাট উইথ সাম লিমিটেশনস। এখন এই লিমিটেশনস গুলো যদি আমি ওভারকাম করতে পারি, এগেইন আই ক্যান কন্ট্রিবিউট। সো এই এই পয়েন্ট গুলা খেয়াল রেখে আমাকে ডিসাইড করতে হবে যে প্রবলেমটা কি ভালো নাকি এই প্রবলেমটা করলে আসলে কোনো লাভ নেই। অনেক স্টুডেন্টই ফাইনাল ইয়ারে একটা ভালো থিসিস করতে চায়, ধরি আপনার কাছে কোনো একটা স্টুডেন্ট এসে বলল যে ম্যাডাম আমি আপনার সাথে থিসিস করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি তার মধ্যে কি টেকনিক্যাল স্কিল গুলো দেখবেন, কি কি টেকনিক্যাল স্কিল আপনি খুঁজবেন? অনেক স্টুডেন্টই আসলে বুঝতে পারে না যে তার মধ্যে কি কি স্কিল থাকলে সে থিসিসে ভালো করতে পারবে, তো সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে যে কোন কোন স্কিল গুলো আসলে দরকার থিসিস করার জন্য ওয়েল প্রিপেয়ার্ড থাকতে? টেকনিক্যাল স্কিল তো আসলে থাকতে হবে, মানে এটাকে আমরা একেবারে ইগনোর করতে পারি না। হ্যাঁ, এই মানে যে যে টপিকের উপরে থিসিস করবে বা যে যদি আরো জেনারেলি বলি যে যে সাবজেক্টে পড়াশোনা করছে, ফর এক্সাম্পল যখন কোনো স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে পড়বে তখন তো মানে আমরা এক্সপেক্ট করব যে সেই কম্পিউটার সায়েন্সের যে বেসিক সাবজেক্টগুলো আছে যেমন প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডিসক্রিট ম্যাথ, তো এই সাবজেক্টগুলো তে সে নলেজেবল, আদারওয়াইজ হয়তো সে থিসিস পর্যন্ত আসতেই পারতো না, মানে সব ইউনিভার্সিটিতেই তো এটা কন্ট্রোল করে। হ্যাঁ, সো সে এই বেসিক সাবজেক্টগুলোতে মোস্ট প্রবলি মিনিমাম নলেজ নিয়েই সুপারভাইজারের কাছে আসবে। আচ্ছা, তারপরেও ধরা যাক এখন কম্পিউটার সায়েন্স থেকে যদি আরেকটু স্পেসিফিক হয়ে যায়, ফর এক্সাম্পল কেউ যদি নেটওয়ার্কিং এ থিসিস করে বা সাপোজ কেউ যদি এআই নিয়ে কাজ করতে চায়, তখন কিন্তু নেটওয়ার্কিং রিলেভেন্ট সাবজেক্ট গুলো বা এআই রিলেভেন্ট সাবজেক্ট গুলোতেও তার কিন্তু দক্ষতা থাকতে হবে। অনেক ডিপার্টমেন্টে দেখা যায় যে ভালো জিপিএ যাদের নাই তাদেরকে আসলে থিসিস করতে দেয়া হয় না, তো আপনার অভিজ্ঞতা কি বলে যে ভালো জিপিএর সাথে কি থিসিসে ভালো পারফরমেন্সের খুব স্ট্রং কোরিলেশন আছে, নাকি যাদের সিজিপিএ খুব কম তারও আসলে গবেষণা ভালো করতে পারে? না, সিজিপিএ যাদের খারাপ আমি বলবো না যে তারা গবেষণা ভালো করতে পারবে না, অনেক স্টুডেন্ট আছে সিজিপিএ ভালো না কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা বেশ ভালো করছে। থিসিস যখন আমরা শুরু করি আমরা অনেকেই শুরুতে ধাক্কা খাই, যখন পেপার পড়তে যাই পেপার পড়তে গিয়ে আমরা সবসময় দেখি যে আমরা অনেক কিছু বুঝি না, তারপর ওই ব্যাপারটা বোঝার জন্য আমরা আরেকটা পেপার শুরু করি, এভাবে একটা পেপার থেকে 10টা পেপার, সেই 10টা পেপার থেকে আরো 10টা পেপারে গিয়ে আমরা পড়ি, তো এই যে পেপার পড়ে যে দুষ্ট চক্রটা এটা কিভাবে সামলানো যায়? আবার অনেক সময় আমরা দেখি যে পেপারে অনেক দুর্বোধ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে যে পড়তে গেলেই খুব ভয় লাগে, তো পেপার আসলে কিভাবে এফিসিয়েন্টলি পড়া শুরু করতে হবে এবং পেপার পড়া আসলে কি খুবই দরকারি থিসিসের জন্য? এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। হ্যাঁ, স্টুডেন্ট যখন ফার্স্ট টাইম পেপার পড়ে মোস্ট অফ দ্য কেসেস তারা বুঝে না এবং বুঝার কথাও না, এটা তাদের দোষ না, এটা এটা এবং এতে ভয় পাওয়ারও কিছু নাই, সে বুঝবে না। হ্যাঁ, এটা আসলে ধীরে ধীরে এই ক্যাপাবিলিটিটা ডেভেলপ হবে,
মানে প্রথমে একটা পেপার বোঝার জন্য তাকে হয়তো বেশ কয়েকবার পড়তে হবে, হ্যাঁ বেশ কয়েকবার পড়লেও সে সব বুঝবে না। আবার তুমি যেটা বলছিলে যে সে হয়তো একটা টার্ম বোঝার জন্য তাকে আরেকটা পেপার দেখতে হয় বা আরো পেপার দেখ মানে বেশ কয়েকটা পেপার দেখে ফেলতে হয়, হ্যাঁ দেখে ফেলতে হবে। হ্যাঁ এই দেখতে দেখতেই কিন্তু তার নলেজটা ইম্প্রুভ করবে, ঠিক আছে। বাট দেখতে দেখতে এটাও মনে রাখতে হবে যে এটা যাতে মানে কন্টিনিউয়াসলি এটাকে একসময় টার্মিনেট করতে হবে। হ্যাঁ মানে একটা পেপারের শুরুতেই কিন্তু অল ডিটেল বুঝতে হবে না, আস্তে আস্তে যখন ওই এরিয়াতে স্টুডেন্টের নলেজটা বাড়তে থাকবে এবং সে যখন তার নিজের থিসিসের কাজটা শুরু করবে তখন কিন্তু তার নিজের মধ্যেই একটা উপলব্ধি চলে আসবে যে তখন ওই আগের পেপারটা খুলে যখন সে বসবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে না এই ইকুয়েশনটা আমাকে বুঝতেই হবে, এই ইকুয়েশনটা না বুঝতে পারলে আমি আমার কাজকে প্রোগ্রেসই করতে পারবো না। আবার এটাও সে বুঝবে যে না আসলে এই এই পেপারের এই অ্যালগোরিদম আমার বোঝার কোনো প্রয়োজন নাই, সো এখানে আমি আমার টাইমটাকে ওয়েস্ট করব না। হ্যাঁ যে কতটুকু বুঝতে হবে বা কতটুকু বুঝতে হবে না এই বাউন্ডারিটা সে কিন্তু আস্তে আস্তে নিজেই ডিফাইন করতে পারবে। সো প্রথমেই যখন কোনো পেপার একেবারে পুরাটা বুঝতে পারছি না মানে অনেক সময় চলে গেছে, সো এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। এবং সেম স্টুডেন্টই সাপোজ সে স্টার্টে যখন পেপারটা পড়া শুরু করেছিল দুই মাস পরে মানে আদার আশেপাশের অনেক পেপার ঘাটাঘাটি করার পরে বা নিজের রিসার্চটা একটু শুরু করার পরে সে যখন আবার ওই পেপারটাতে ব্যাক করবে রিভিজিট করবে তখন কিন্তু দেখবে যে সে তো আগের চাইতে অনেক ভালো বুঝতে পারছে। হ্যাঁ তো এটা সময়ের সাথে, এটা হঠাৎ করে হবে না, এটা সময়ের সাথে চর্চার সাথে এই পেপার পড়ার অভ্যাসটা হয়ে যাবে। আর পেপারকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না কখনোই, মানে পেপার পড়ার মাধ্যমেই তো আমার টপিকে বা আমি যে রিসার্চ প্রবলেমে কাজ করব এটা রিলেটেড যে কাজগুলো হয়েছে সেগুলো বোঝার একমাত্র ওয়ে তো হচ্ছে যে টেকনিক্যাল পেপারগুলোকে আমাকে স্টাডি করেই তো জানতে হবে। একটা থিসিস বা পেপারে রিলেটেড ওয়ার্ক একটা বড় পার্ট থাকে, তো রিলেটেড ওয়ার্ক কিভাবে আসলে এফিশিয়েন্টলি লেখা যায়? কারণ অনেকেই খুব স্ট্রাগল করে যে রিলেটেড ওয়ার্কে আসলে কি লেখা উচিত, কিভাবে লেখা উচিত, এটা কি রিলেভেন্ট যত পেপার আছে কে কি করেছে সেটাই লিখে দিব নাকি আমাদের আসলে একটা স্টোরি ফর্ম করতে হবে? তো আপনার কি মনে হয় এই ব্যাপারে যে রিলেটেড ওয়ার্ক যখন আমরা লিখবো তখন আসলে কিভাবে আমরা রিলেভেন্ট কাজগুলোকে সামারাইজ করে লিখবো? এটা আমার এটা এক একজন এক একভাবে ট্যাকল করে, বাট আমি আমার স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করে থাকি যে যখন তুমি একটা পেপার পড়বে তুমি নিজের ভাষায় মানে পেপারটা সরিয়ে রেখে পেপারটা সামনে না রেখে একদম নিজের ভাষায় পেপারটা কি প্রবলেম অ্যাড্রেস করেছে কিভাবে করেছে তার একটা হাই লেভেল আইডিয়া একটা মানে ওয়ান প্যারাগ্রাফ সামারি তুমি লিখে রাখবে উইথ সাইটেশন আপ টু দ্যাট পেপার। হ্যাঁ এভাবে তুমি যখন পড়তে থাকবে তোমার এই এই সেকশনটা বড় হতে থাকবে এবং পরবর্তীতে তোমার যখন কাজটা বেশ এগিয়ে যাবে তখন একসময় তো যখন পেপার লিখতে হবে তখন বা থিসিস লিখতে হবে তখন তো রিলেটেড ওয়ার্ক সেকশনটা দ্বারা করাতে হবে। তো এইভাবে যদি আবার কোন স্টুডেন্ট যদি জাস্ট একটার পর একটা সামারি রেখে দেয় তাহলে কিন্তু এটা এটা কিন্তু রিলেটেড ওয়ার্ক সেকশন হবে না। হ্যাঁ রিলেটেড ওয়ার্ক সেকশনের পারপাস হচ্ছে যে সে যে প্রবলেমে কাজ করবে সেই প্রবলেম রিলেভেন্ট যত কাজ অলরেডি হয়ে গেছে সেটাকে সামারাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা এবং সেই কাজগুলোর কি লিমিটেশন আছে এবং স্টুডেন্ট যেই প্রবলেমটা সলভ করতে যাচ্ছে সেটা থেকে ওই কাজগুলো কিভাবে ডিফারেন্ট সেটাকে ক্ল্যারিফাই করে দেওয়া। হ্যাঁ ইট শুড বি লাইক এ কানেক্টেড স্টোরি। সো তবে হ্যাঁ সে ওই যে ওয়ান প্যারাগ্রাফ সামারি গুলো লিখে রেখেছে যে এই পেপারটা এই প্রবলেমকে অ্যাড্রেস করেছে বা এইভাবে করেছে বা এটার এই লিমিটেশন ছিল তখন কিন্তু ওই সামারি গুলোকে তার কাজে দিবে কারণ তখন বেশ একটা সময় পার হয়ে যাবে এবং তার কিন্তু মানে নলেজটা অনেক বেড়ে যাবে ওই টপিক সম্পর্কে এবং তখন সে যেটা করতে পারবে মানে প্রথমে যেটা করা যেতে পারে যে যদি পসিবল হয় যে ওই পেপারগুলোকে দুটো বা তিনটা সাব গ্রুপে ভাগ করে ফেলা এবং সাব গ্রুপে ভাগ করা মানে কোনো ক্রাইটেরিয়া অনুসারে এবং তারপরে আমরা প্রত্যেকটা গ্রুপকে এক একটা রিলেটেড ওয়ার্ক সেকশনের এক একটা সাব সেকশন হিসেবে চিন্তা করতে পারি। এরপর এক একটা সাব সেকশন করে সে স্টুডেন্ট ধরবে এবং ওই সাব সেকশনের জন্য মানে সে এভাবে শুরু করতে পারে যে সবার প্রথমে কোন কাজটি হয়েছিল সেই কাজটা প্রথমে লিখলো বা সেই কাজের কি লিমিটেশন ছিল তারপর নেক্সট হয়তো
সেকেন্ড যে কাজটা আসছে সেটা হয়তো আগের কাজের কিছু লিমিটেশন দূর করছে বা সে হয়তো আরো নতুন কোনো ফিচার নিয়ে আসছে। তো এইভাবে একটা কন্টিনিউয়াসলি ধীরে ধীরে সে একটা ফ্লো তৈরি করবে এবং অ্যাট দ্য এন্ড এই যে ওই সাবসেশনতে যতগুলো পেপার সে ডিসকাস করলো সেই পেপার গুলো থেকে সে নিজে যে প্রবলেমটা অ্যাড্রেস করছে সেটা কিভাবে আলাদা বা এই আগের পেপার গুলো এখন পর্যন্ত কি করতে পারে নাই যেটা সে তার প্রবলেমে অ্যাড্রেস করবে এই জিনিসটা দিয়ে কিন্তু ওই সাবসেশনের কনক্লুশনটা টানতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো বেশ কয়েকটা পেপার একসাথে লেখা যায় যে মানে রিলেটেড ওয়ার্ক সেকশন বিশেষ করে যখন পেপার সাবমিট করা হবে থিসিসে হয়তো রিলেটেড ওয়ার্ক সেকশন অনেক বড় হতে পারে পেজ লিমিট নেই যখন পেপার সাবমিট করা হবে তখন হয়তো এত ডিটেলে লেখার অপশন থাকে না তখন কিন্তু অনেক সময় আমরা যেটা করি যে একদম দুই তিনটা পেপারকে একসাথে করে যে হ্যাঁ এই কাজ এই এই পেপারগুলো এই কাজ মানে এই ব্যাপারটাকে অ্যাড্রেস করছে মানে একসাথে নিয়ে আসে এবং ওই তিনটা কাজ থেকে আমার কাজটা কিভাবে আলাদা একবারে লিখে ফেলতে পারি। তো এইভাবে রিলেটেড ওয়ার্ক সেশনকে আসলে একটা কানেক্টেড স্টোরি হিসেবে সাজাতে হবে বাট শুরুটা করতে হবে পেপার পড়ার সময় থেকে তখনই মানে নিজের ভাষায় সেটা লিখতে হবে। এটা আচ্ছা এখানে মনে হয় আরেকটা পয়েন্ট অনেক নিউ স্টুডেন্টরা হয়তো খেয়াল করে না বা বুঝে উঠতে পারে না এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছু কিন্তু কপি করা যাবে না। হ্যাঁ সবকিছু কিন্তু নিজে বুঝে নিজের মতো করে রিফ্রেশ করে লিখতে হবে। হ্যাঁ যে এক্স্যাক্টলি সেম কোনো প্যারা তুলে নিয়ে আসা মানে এটা কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ এই কাজগুলো কখনোই করা যাবে না এটা একদম নিষিদ্ধ। তো আন্ডারগ্রেডের থিসিসের জন্য আমাদের আসলে এক বছরের মতো সময় থাকে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে দুইটা সেমিস্টার, মানে এক বছরের মধ্যে আমাদেরকে থিসিস শেষ করতে হয়। তো অনেক স্টুডেন্ট শুরুতে খুবই উৎসাহী থাকে যে এক বছরের মধ্যে আমরা থিসিস করে পেপার টেপার পাবলিশ করে একাকার করে ফেলবো। তো আমরা যদি এটাকে গোল ধরি যে এক বছরের মধ্যে আমরা থিসিস শুরু করব, থিসিসের এক্সপেরিমেন্টগুলো করব এবং পেপার লিখবো, পেপার অ্যাকসেপ্টেড হয়ে যাবে অথবা জাস্ট আমরা হয়তো বা পেপারটা সাবমিট করব, তো সেই ক্ষেত্রে এই এক বছর টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করলে আমরা আসলে এই গোলটা অ্যাচিভ করতে পারবো? এভাবে বলাটা খুবই টাফ কারণ এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, আবার অনেক সময় লাকের উপরেও ডিপেন্ড করে। যদি প্রবলেম ডিফাইন করে না দেয়া থাকে তাহলে আমার তো মনে হয় একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতেই স্টুডেন্টের 3 মাস চলে যাবে, 3-4 মাস চলে যাবে। কারণ মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে এখানে ভুল হয়ে গেলে কিন্তু এটার এফেক্টটা একদম পুরোটা সময় কন্টিনিউ করবে। ঠিক আছে মানে এই এই জায়গাটাতে সময় লাগলেও একদম খুব ভালো মতো সময় দিয়ে প্রবলেমটাকে ফর্মুলেট করতে হবে। আচ্ছা তারপরে সলিউশনের ক্ষেত্রে হয়তো বেসিক সলিউশনটা দাঁড় করাতে স্টুডেন্টদের খুব বেশি সময় লাগবে না। বেসিক সলিউশন বলতে আমি বোঝাচ্ছি যেটা হয়তো খুব বেশি চিন্তা করতে হয় না, মানে যেটা ট্রিভিয়াল সলিউশন। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে সেটা দিয়েই শুরু করা, মানে প্রথমেই খুব এফিশিয়েন্ট কিছু করব সেটা চিন্তা না করে। কারণ যেখানে মানে এই জায়গাতে একটা ব্যাপার আছে যে আমাকে কিন্তু থিসিস সাবমিট করতে হবে 1 বছরের মধ্যে, সো আমাকে কিছু কাজ কিন্তু থাকতে হবে। তো সেই জন্য আমি সবসময় যেটা চেষ্টা করি যে একটা সলিউশন মানে একটা বেসিক সলিউশন স্টুডেন্টদেরকে দিয়ে প্রথমে একটু দাঁড় করিয়ে ফেলতে, মানে তখন কিন্তু ওরা একটু মেন্টালিও একটু রিল্যাক্স হয়ে যায়, তারপরে ধীরে ধীরে ওটাকে ইম্প্রুভ করা শুরু করবে। আচ্ছা এখন যদি আমরা 3 মাস প্রবলেম ফর্মুলেশনে দিয়ে দিই তারপরে হয়তো 2 মান্থ যদি আমরা একটা সিম্পল সলিউশন দ্বারা করাই, এরপরে যেটা হচ্ছে প্রবলেমটাকে কিভাবে মানে সলিউশনটাকে কিভাবে আমরা আরো এফিশিয়েন্ট করব সেখানে কিছুটা সময় স্পেন্ড করতে হবে। সাপোজ সেখানে আরো 1 মাস স্পেন্ড করা হলো মানে 6 মাস চলে গেল, মানে তুমি যেহেতু বলছো যে পেপার সাবমিশন ও থিসিস এর আগে হয়ে যাবে, সো আমি ওইভাবে চিন্তা করে বলার চেষ্টা করতেছি কিন্তু এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে রিয়েলিস্টিক না। মানে এটা হয়তো খুব যারা লাকি এবং খুব স্কিল যাদের আগে থেকে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে বা মানে প্রবলেমটাও একদম বেশ মানে সহজেই সলভ করা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো এই আইডিয়াল টাইমলাইনটা ফলো করা পসিবল। আচ্ছা তাহলে 6 মাস বা 7 মাসের মধ্যে আমার সলিউশন দাঁড়িয়ে গেল, এরপরে কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন শুরু করা।
ইমপ্লিমেন্টেশন এখানে তো আসলে যদি আগের কোনো মেথড থাকে মানে বেসলাইনটা ইমপ্লিমেন্ট করতে হবে প্লাস নিজের সলিউশন ইমপ্লিমেন্ট করতে হবে, সো ইন প্যারালাল তখন রাইটিংটা শুরু করে দিতে হবে। তারপরে এগেইন যদি এক্সপেরিমেন্ট রেজাল্ট একদম এক্সপেক্টেড এক্সপেরিমেন্ট রেজাল্ট চলে আসে তাহলে হয়তো 3 মাস এই ইমপ্লিমেন্টেশন এবং এক্সপেরিমেন্টে যাবে। এবং প্যারালালে আমি ধরে নিচ্ছি যে স্টুডেন্টের হয়তো সবসময় ইমপ্লিমেন্টেশন করতে ভালো লাগবে না, সো হয়তো সে লিখার কাজও করবে সাথে সাথে, সো লাস্টে গিয়ে সে হয়তো 1-2 মাস সময় হাতে পাবে, সেখানে সে সবকিছু র‍্যাপ আপ করে পেপার সাবমিট করবে। এটা হচ্ছে মানে আইডিয়াল সিনারিও, বাট এটা প্র্যাকটিক্যালি এটা পসিবল না। হ্যাঁ, মানে আমার আমি দেখেছি মোস্ট অফ দি কেসে তাড়াহুড়া করে তো আসলে লাভ নাই। তাড়াহুড়া বলতে আমি বুঝাচ্ছি যে একটা ভালো প্রবলেম পাওয়া গেল কিন্তু তারপরে দেখা গেল যে মানে আমি আর একটু সময় দিলেই আরো সুন্দর একটা সলিউশন নিয়ে আসতে পারতাম কিন্তু সময়ের অভাবে আমি এটা করতে পারছি না। সো সেক্ষেত্রে আমি আসলে পেপার সাবমিশনটা অনেক ক্ষেত্রেই থিসিসের পরে রাখি এবং আমি দেখি স্টুডেন্টরা কিন্তু ইন্টারেস্টেড থাকে কাজ করতে। হ্যাঁ, সো তাহলে একটু সময়টা বেশি পায় এবং মানে পেপার লিখার কাজটা বা পেপার সাবমিশনের কাজটা আমি থিসিসের পরে নিয়ে যাই মোস্ট অফ দ্য কেসেস। আর যদি হ্যাঁ কোনো স্টুডেন্ট যদি খুব সুন্দরভাবে সবকিছু করে ফেলতে পারে লাকি হয় সেক্ষেত্রে শুধু তাদের ক্ষেত্রেই আমি মানে কারো কাজ শেষ হয়ে গেলে তো অবশ্যই পেপারটা আগে সাবমিট। প্রিয় দর্শক, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের অনেকেরই খুব আকাঙ্ক্ষা থাকে যে আমরা 1 বছরের মধ্যেই গবেষণা শেষ করে আমরা পেপার বের করে ফেলবো, কিন্তু ম্যাডাম যেটা বললেন যেটা আসলে খুব একটা প্র্যাকটিক্যাল সিনারিও না আর কি, বেশিরভাগ ক্ষেত্রে একটা গবেষণার পিছনে অনেক সময় দিতে হয় এবং লাখও কাজ করে অনেক সময়। তো আমি আপনাদেরকে বলবো যে যারা থিসিসের টাইম লেন্থ শেষ কিন্তু পেপার বের করতে আরেকটু কিছু সময় দেওয়া লাগবে, আপনারা সম্ভব হলে সেই সময়টা দিন। আপনারা যদি চাকরি বাকরিতে জয়েন করে ফেলেন তারপরও চেষ্টা করেন যে ফাঁকে ফাঁকে আসলে পেপারের কাজটা শেষ করতে, কারণ আসলে একটা ভালো পেপার বের করতে এটা পিছনে সময় দিতে হয়। 1 বছর আসলেই ভালো একটা কাজের জন্য খুব কম সময়। আচ্ছা, অনেক গবেষণার কাজে কিন্তু আমাদেরকে ডেটা কালেক্ট করতে হয়, তো ডেটা সেট বানানোর সময় কি কি ব্যাপার আসলে লক্ষ্য রাখলে খুব ভালো মতো একটা এফিশিয়েন্ট ডেটা সেট বানানো যেতে পারে? আমরা কিন্তু অনেক সময় আমাদের ডেটা সেট পাবলিশ করি এবং পেপারে আমাদের ডেটা সেটের একটা ডেসক্রিপশন দিতে হয়, কিছু অ্যানালাইসিস প্রেজেন্ট করতে হয়, তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ডেটা কালেকশন এবং ম্যানেজমেন্টের স্টেপগুলো কিভাবে ম্যানেজ করলে আমাদের ডেটা সেটটা একটা অপটিমাইজ ভালো ডেটা সেট হবে? বিশেষ করে যেগুলো ডাটা ড্রাইভেন রিসার্চ সেখানে কিন্তু ডাটার কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু মানে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার পসিবিলিটিটাও কমে যায়। হ্যাঁ, তো এখানে আসলে ফিল্ড ওয়াইজ ভ্যারি করে, বিভিন্ন ফিল্ডে ডাটা কালেকশনের বিভিন্ন গাইডলাইন আছে। সো আমার কাছে মনে হয় এটা ইন জেনারেল আমরা যদি না বলি, মানে না বলে এটা যে যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ডের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করে তার ডাটা কালেকশন করা উচিত। তবে যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ডাটা কালেকশনের আগে তার কিন্তু তার রিসার্চ কোশ্চেন গুলা কি, এবং সেই রিসার্চ কোশ্চেন গুলোকে অ্যান্সার করার জন্য তার কি কি ধরনের ডাটা লাগবে, বা অথবা যদি আরেকটু রিভার্স ওয়েতে বলি যে সে কি কি অ্যানালাইসিস গুলো শো করতে চাচ্ছে। হ্যাঁ, সেটাকে সে প্রথমেই যদি তৈরি করে ফেলে বা প্ল্যান করে ফেলে তাহলে তারপরে যখন সে কোশ্চেনিয়ার তৈরি করবে তখন কিন্তু সেই অ্যানালাইসিস থেকে সে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ম্যাপ করে সে দেখতে পারে যে সে যে কোশ্চেন গুলো দিয়েছে সার্ভে কোশ্চেনিয়ারে কোশ্চেন গুলো সাফিসিয়েন্ট কিনা তার অ্যানালাইসিস এর জন্য। হ্যাঁ, এটা পরে করতে গেলে যেটা হবে যে সে সার্ভে রান করে ফেলেছে, ডাটা কালেক্ট করে ফেলে গেছে, তারপর দেখা গেলো সে ও এই অ্যানালাইসিস করবে, এই অ্যানালাইসিস এর জন্য তো আমার এই প্রশ্নটা করা উচিত ছিল কিন্তু আমি তো সেটা করি নাই, তো তখন তো পুরো প্রসেসটা আর রিপিট করা সম্ভব না। সো ইন জেনারেল আমার কাছে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে যে রিসার্চ কোশ্চেন গুলো প্রথমেই ফিক্সড করে নিতে হবে, সেই রিসার্চ কোশ্চেন অনুযায়ী তোমার যদি সার্ভে করা হয় বা নর্মাল ডাটা কালেকশন হয় সেই অনুযায়ী ডাটা কালেকশনের প্ল্যানটা করতে হবে, বাট গাইডলাইনটা অবশ্যই যে ফিল্ডে সে ডাটা কালেকশন করবে সেই গাইডলাইন ফলো করতে হবে। আর অ্যাট দ্য এন্ড যেহেতু ওই ডাটাকে ইউজ করে একটা অ্যানালাইসিস শো করা হবে সেই প্ল্যানটা যদি আগে করে ফেলা হয় তাহলে সে একটা ক্রস চেক করতে পারবে যে যে সেই যে মানে যে ডাটাগুলো সে কালেক্ট করার টার্গেট করেছে সেটা তার অ্যানালাইসিস গুলো করার জন্য সাফিসিয়েন্ট কিনা, বা এমনও হতে পারে সে অনেক রিডান্ডেন্ট কোশ্চেন রেখেছে যেগুলোর আসলে দরকার নাই, মানে
সার্ভে কিন্তু যত বড় হয় তত কিন্তু কোয়ালিটি অ্যান্সার পাওয়ার সম্ভাবনা কমে যায়, মানে সবাই তো ব্যস্ত। সো এটা যদি রিডান্ডেন্ট কোশ্চেন থাকে তখন সে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারে। আচ্ছা, পেপার বা থিসিসে রিসার্চ কোশ্চেন লেখার ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই অনেক কনফিউজিং থাকে, তো একটা রিসার্চ কোশ্চেন আমরা আসলে কিভাবে লিখব? এটা আসলে তুমি যে একটা আগে প্রবলেম ফর্মুলেশনের কথা বললা, প্রবলেম ফর্মুলেশনের সময় কিন্তু রিসার্চ কোশ্চেন আসলে ক্লিয়ার হয়ে যেতে হবে, তাই না? মানে রিসার্চ কোশ্চেন যে একেবারে এক্সপ্লিসিটলি সবসময় যে লিখে দিতে হয় সেটাও কিন্তু না, কিন্তু অ্যাজ এ রিসার্চার তোমার কিন্তু সেটা জানতে হয়, তাই না, যে আমি আসলে কি ফেস করতে যাচ্ছি, হ্যাঁ, মানে মানে কি আমি সলভ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি হয়তো মানে আমার টার্গেট হচ্ছে যে রিয়েল টাইমে কোনো একটা সার্ভিসকে প্রসেস করা। এখন রিয়েল টাইমে সার্ভিসটাকে প্রসেস করতে হলে তাহলে আমার চ্যালেঞ্জগুলো কি কি, সো ওই চ্যালেঞ্জগুলো আমি কিভাবে অ্যাড্রেস করব। তো এখান থেকেই কিন্তু রিসার্চ কোশ্চেনগুলো চলে আসবে। সো রিসার্চ কোশ্চেনগুলো মেইনলি একেবারে ফর্মালি যদি লিখতে হয় সেটা আমার কাছে মনে হয় যেগুলো যে স্টাডি বেস যে কাজগুলো হয়, যেমন যে সার্ভে করা, ওই ওই ক্ষেত্রে মনে হয় রিসার্চ কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ। বাট অন্য জায়গাতে মানে লেখাটা খুব গুরুত্বপূর্ণ না, বাট নিজেকে তো আসলে জানতেই হয়, আদারওয়াইজ তুমি প্রবলেম ফর্মুলেশনই করবে। অনেক পেপারে আমরা দেখি যে ওরা কোড রিলিজ করে, ডেটা সেট রিলিজ করে, আবার দেশে আমি অনেকের মধ্যে দেখেছি একটা টেন্ডেন্সি যে আমি আমার পেপারে কোড বা ডেটা সেট রিলিজ করব না, যদি অন্য কেউ চুরি করে অনেক বড় কিছু করে ফেলে। তো আপনার কি মনে হয় যে কোড বা ডেটা সেট রিলিজ করা কেন দরকার? আমরা যখন সাপোজ কোনো একটা প্রবলেমকে সলভ করি তখন কিন্তু আমরা কি করি যে আগের যদি কোনো সলিউশন থাকে সেটাকেও আমরা ইমপ্লিমেন্ট করি, এবং আমার নিজের নতুন সলিউশনটাকেও আমি ইমপ্লিমেন্ট করি, তারপর আমার সলিউশনটাকে ওই আগের সলিউশনটাকে কম্পেয়ার করি। সো তার মানে কি হচ্ছে যে আমাকে যদি এখন আগের সলিউশনটার কোড পাবলিকলি অ্যাভেলেবল হয় তাহলে কিন্তু আমি ডিরেক্টলি সেটা ইউজ করতে পারবো। মানে এখানে তো চুরি করার আসলে কিছু দেখি না। আর আরেকটা ডাটা সেট, যেটা ডাটা সেট যদি আমি পাবলিকলি অ্যাভেলেবল করে দেই তাহলে এটা অন্যরাও এটা ইউজ করতে পারবে, এবং সেক্ষেত্রে যার ডাটা সেট তার কিন্তু অনেক সাইটেশন হবে। হ্যাঁ, মানে এটার ভালো দিকটাই তো আসলে বেশি না, একটা হচ্ছে যে অনেকে হয়তো অনেকভাবে ডাটা সেটটাকে ইউজ করলো, আবার রিসার্চারের সুবিধা হচ্ছে সে কিন্তু মানে কেউ তো বলতে পারবে না এটা আমার ডাটা সেট, মানে তাকে তো রেফার করতেই হবে যে ডাটা সেটটা সে কোন জায়গা থেকে নিয়েছে। রিসার্চারেরও কিন্তু এখানে তার অনেক সাইটেশন হচ্ছে অনেক সময়। হ্যাঁ, অনেক অনেক স্টুডেন্টরাই কোড রিলিজ করতে চায় না। আমার কাছে মনে হয় চুরির চাইতে আরেকটা ব্যাপার যেটা স্টুডেন্টদের মধ্যে কাজ করে বা যে কোনো রিসার্চারের মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে অনেকেই মানে রিলিজ করতে হলে কিন্তু সেটাকে আবার খুব স্ট্রাকচার্ড ওয়েতে এক্সপ্লেন করে, ফর এক্সাম্পল রিডমি ফাইল তৈরি করে মানে সুন্দরভাবে রিলিজ করতে হবে। তো ওই জিনিসটা হয়তো মানে ওটার জন্য তো আবার একটা সময় লাগবে, তো ওই সময়টা হয়তো অনেকেরই নাই বা দিতে চায় না এই এক্সট্রা সময়টুকু, তো সেই কারণে হয়তো বা অনেকেই কোড রিলিজ করতে চায় না। আর আরেকটা হচ্ছে যে অনেকে হয়তো ঠিক সিস্টেমেটিক ওয়েতে কোডটা করে না। হ্যাঁ, যে অন ডিমান্ড সে হয়তো সে কোডটা জাস্ট করে যায়, মানে সে নিজে বুঝতে পারছে কিন্তু অন্যের তার কোড বোঝার জন্য যে অবস্থায় থাকা উচিত সেই অবস্থায় হয়তো নাই। তো সে কারণে অনেকে হেজিটেট করে যে না করলাম মানে কোডটা আসলে রিলিজ করব না, এরকম একটা কারণ থাকতে পারে আর কি। আচ্ছা, রিসার্চের এক্সপেরিমেন্টের সাথে কিন্তু ব্যর্থতা এই শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। গবেষণায় ব্যর্থতা আসে অনেক, আমরা অনেক মন খারাপ করে ফেলি, অনেকেই হতাশ হয়ে ছেড়ে দিই। তো ব্যর্থতা আসলে কিভাবে ডিল করতে হবে, খারাপ মনকে কিভাবে ভালো করা যায়? না, এটা যে একটু আগেই তো আমি যে বলছিলাম যে অনেক ভালো প্রিপারেশন থাকলেও মানে এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো এইখানে যেটা একটা ওয়ে হতে পারে যে এক্সপেরিমেন্ট মানে ইমপ্লিমেন্টেশন শুরু করার আগে আমি যে সলিউশনটা ডিজাইন করলাম আমার একটু থিওরিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, যে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে যে আসলেই আমি যে সলিউশনটা করলাম আগের যে সলিউশনটা আছে আমার সলিউশনটা আগের সলিউশনকে আউট পারফর্ম করবে এটা আমি কেন এত কনফিডেন্ট হচ্ছি না, এটা তো নিশ্চয়ই থিওরিটিক্যাল রিজনও থাকবে।
তো ওই ওই রিজনটা বা ওই ইন্টিউশনটা আমাকে ইমপ্লিমেন্টেশন শুরুর আগে একটু ভালোভাবে জাজ করে নিতে হবে। আচ্ছা, পেপার লেখা কিন্তু অনেক সময় একটা নাইটমেয়ারে পরিণত হয়। আমরা অনেকেই অনেক সময় পেপারে ডকুমেন্ট খুলে বসে থাকি, সারাদিন বসে থাকি, এক বা দুই লাইনের বেশি লেখা হয় না। আমরা যেটাই লিখি সেটাই আমাদের ভালো লাগে না। তো পেপার আসলে কিভাবে লিখতে হবে? পেপার লেখাটা আসলে এটা এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করে, পেপার পড়ার মতোই। হ্যাঁ, এটা স্টুডেন্ট যখন প্রথমবার পেপার লিখতে যায় সে তার জন্য এটা খুব কঠিন একটা কাজ। বাট স্টুডেন্টরা সাধারণত মানে পেপার পড়তে গিয়ে যেমন ধাক্কাটা খায় সে বুঝে যে আমি মানে আমার কষ্ট হচ্ছে বা অনেক সময় লাগছে, কিন্তু লিখার সময় কিন্তু সব স্টুডেন্ট ধাক্কাটা খায় না। মানে তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে সবকিছু লিখে ফেলে লিখে নিয়ে চলে আসে যে লিখা শেষ। মানে এটা আমি বলবো যে কমন সিনারিও, মানে ওরা কিন্তু বুঝে উঠতে পারে না, বুঝে উঠতে পারার কথাও না যে পেপার লিখাটাও কিন্তু মানে টেকনিক্যাল রাইটিং কিন্তু ডিফারেন্ট মানে নর্মাল রাইটিং এর চাইতে। হ্যাঁ, তো এইখানে আসলে অনেক সময় লাগবে, বিশেষ করে যখন প্রথম একটা দুইটা পেপার লিখতে যাওয়া এটা আসলে টু হার্ড মানে ফর নিউ স্টুডেন্ট, এখানে আসলে গাইডেন্স দরকার। হ্যাঁ, তো এইখানে আমি যেটা বলবো যে যদি পসিবল হয় তার যদি টেকনিক্যাল রাইটিং এর উপরে কোনো কোর্স করা থাকে, এবং অনেক ইউনিভার্সিটি কিন্তু এখন এটা অফার করছে, মানে তাহলে হয়তো তার জন্য একটু সুবিধা হবে। বাট আদারওয়াইজ আরেকটা যেটা, সে যখন পেপার পড়বে বিশেষ করে ভালো মানে টপ কনফারেন্স বা টপ জার্নাল গুলোর ভালো জায়গায় পাবলিশ হওয়ার পেপার গুলো যখন পড়বে, তখন একটু তার লার্ন করার চেষ্টা করতে হবে কিভাবে এই পেপারটাকে অর্গানাইজ করছে, কিভাবে স্ট্রাকচার করছে। আর এখন অবশ্যই পেপারটাকে প্রথমে স্ট্রাকচার করে নিলে, একটা প্ল্যান করে নিলে লেখাটা সহজ হবে, এটাও আসলে প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। আর আরেকটা যেটা হচ্ছে যে লিখার পরে নিজের লিখায় যখন একদিন বা দুদিন পরে একজন স্টুডেন্ট পড়বে, তখন সেই কিন্তু মানে অনেক ফেজে কিন্তু লেখাটাকে রিভাইজ করতে হবে। এটাও কিন্তু একটা ব্যাপার যে একবারে লিখেই আমরা সুপারভাইজার কাছে নিয়ে যাবো না বা একবারে লিখেই সাবমিট করে দিবো না, এটা কিন্তু ফেজ বাই ফেজ কোয়ালিটি ইভেন মানে স্ট্রাকচার করার পরেও, মানে যখন লিখাটা শুরু হবে, যেমন ইন্ট্রোডাকশন যখন লিখবে, প্রথমে লিখার সময় কিন্তু মনে হয় আমি একদম সুন্দরভাবে সবকিছু লিখে ফেললাম, কিন্তু ইভেন আমিও যখন লিখি মানে আমারও কিন্তু বেশ কয়েকবার মাল্টিপল ফেজে মানে আমি তো বেশ অনেকগুলো পেপার লিখে ফেলছি, স্টিল আমাকেও এখনো মানে একবারে লিখলে কখনো আমি মানে আমারই আমার লেখা আমি যখন আবার পড়ি আমার কাছে মনে হয় না এটা তো পড়ে বোঝা যাচ্ছে না, এটাকে আবার চেঞ্জ করতে হবে। সো পেপার লিখাতে সময় দিতে হবে এবং এটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আচ্ছা, দর্শকদের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা টিপস, আমি যখন পেপার লেখা শুরু করি প্রথম দিকে, তখন দেখা যেত যে ওই যে যেটা বললাম যে সারাদিন বসে থাকলাম, দুই এক প্যারাগ্রাফও লিখতে পারিনি, যাই লিখি তাই পছন্দ হয় না। এটার কারণ হচ্ছে যে আমাদের শুরু থেকে টেন্ডেন্সি থাকে যে যা লিখবো একদম পারফেক্ট লিখবো, তো এটা আসলে হয় না। তো আমি একটা সাজেশন দিতে পারি, যেটা সেটা হচ্ছে যে আপনি পেপারে যেসব সেকশন থাকবে, প্রত্যেকটা সেকশনের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো একটা বুলেট পয়েন্ট করতে পারেন, যে এটা আমার ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে এই ব্যাপারগুলি আমি বলবো, জাস্ট বুলেট পয়েন্ট। শুরুটা একদম স্ক্র্যাচ করেন, ড্রাফট করেন, একটা কঙ্কালের মতো দাঁড়া করার আগে যে সবগুলো সেকশন কি কি থাকবে, ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্ক, ডেটা সেট, মেথোডোলজি, অ্যানালাইসিস, কনক্লুশন, এগুলো যা যা আপনি প্রেজেন্ট করতে চান সেগুলো জাস্ট একটা বুলেট পয়েন্ট করে একটা স্ট্রাকচার দাঁড় করান। তারপর প্রত্যেকটা বুলেট পয়েন্ট এক্সপ্যান্ড করতে থাকেন, এবং প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা লাইন আসলে আপনি পরে যখন আবার পড়বেন তখন প্রতিবারই মনে হবে যে এটা ইমপ্রুভ করার আরও উপায় আছে। তো পেপার লেখা আসলে ইটারেটিভ একটা প্রসেস, আপনি একবার লিখবেন, তারপর এটা কেউ একজন রিভিউ করবে বা আপনি নিজে দুই দিন পর রিভিউ করবেন, একটা পার্ট পছন্দ হবে না, এক পার্টে মনে হবে যে এই আর্গুমেন্টটা ঠিক মতো প্রেজেন্ট করা হয়নি, তখন আপনি এটাকে ইমপ্রুভ করবেন। তো এটা আসলে একটা নেভার এন্ডিং ইটারেটিভ প্রসেস, আপনার পেপার যখন পাবলিশ হয়ে যাবে তখন আপনার মনে হবে যে এই জায়গাটায় হয়তো বা একটু ভালো মতো লেখা যেত আর কি। তো আপনারা আসলে শুরুতে যদি আটকে থাকেন, আমি বলবো যে আপনারা জাস্ট লেখা শুরু করেন, কিছু একটা লিখেন, তারপর আস্তে আস্তে এটাকে বেটার করার চেষ্টা করেন। আচ্ছা ম্যাডাম, ধরলাম আমাদের পেপার লেখা শেষ, এখন আমরা সাবমিট করব। তো নতুনদের মধ্যে অনেক কনফিউশন থাকে অনেক টার্মের ব্যাপারে, যে জার্নাল ভালো না কনফারেন্স ভালো, ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউ কি জিনিস, অথর রিভিউটাল কি জিনিস, তো এই টার্মগুলো নিয়ে আপনি যদি একটু বলতেন যে কোনটা আসলে কিভাবে কাজ করে। আমার কাজটা যখন শেষ হয়ে গেল তারপরে নেক্সট স্টেপ হচ্ছে যে আমার এখন কাজটাকে পেপার হিসেবে কোথাও আমি সাবমিট করবো। তো এটা কোথায় সাবমিট করবো এটা আসলে আমাকে এখানে নিজের একটু চিন্তা করতে হবে,
যদি আমি খুব ভালো কাজ করে থাকি তাহলে তো আমি একদম টপ কনফারেন্স কে টার্গেট করব বা টপ জার্নাল কে টার্গেট করব, বাট কাজটা যদি একটু মিডিয়াম টাইপের হয় তাহলে হয়তো আমি এ স্টারে না গিয়ে এ র্যাঙ্কে যাব। মানে আমার কাজের কোয়ালিটি অনুযায়ী আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি আসলে কাজটা কোথায় সাবমিট করব। আর কনফারেন্স এবং জার্নাল খুঁজে বের করার যে কোথায় সাবমিট করব, এটা তো ওই যে আগেও যেটা একটু আগে বলছিলাম যে এটা কিন্তু সব টপিকেরই কনফারেন্স জার্নাল এগুলার কোয়ালিটি গুলো কিন্তু বিভিন্ন পারফরমেন্স ম্যাট্রিক দিয়ে র্যাঙ্ক করা আছে। সো সেই অনুযায়ী আমার কাজের কোয়ালিটি অনুযায়ী আমি ডিসাইড করতে পারি। এবং কনফারেন্স গুলোতে সাধারণত একটা ডেডলাইন থাকে যে অমুক তারিখে পেপারটা, মানে এই তারিখের পরে সাবমিট করা যাবে না, ওই তারিখে সাবমিট করতে হবে। জার্নালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেডলাইন থাকে না, যে কোনো সময় সাবমিট করা যায়। যদি স্পেশাল ইস্যু হয় তখন হয়তো ডেডলাইন থাকে। আচ্ছা, এখন পেপার সাবমিট করার পরে কি হয়? পেপার সাবমিট করলে কিন্তু করলে যে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে সেটা কিন্তু না। হ্যাঁ, এটা এভালুয়েশন হবে। হ্যাঁ, এভালুয়েশন হওয়ার জন্য কি হবে যে আমি যেখানেই সাবমিট করি তারপর পেপারটা কয়েকজন, মানে ওই এই তোমার মানে স্টুডেন্ট যে প্রবলেমে কাজ করবে সেই প্রবলেমের এরিয়াতে যারা কাজ করেন এরকম কয়েকজন এক্সপার্টের কাছে পেপারটা পাঠানো হবে এবং তারা কিন্তু পেপারটাকে এভালুয়েট করে দিবে এবং সেই এভালুয়েশনের উপর বেস করে ডিসাইড হবে পেপারটা অ্যাকসেপ্ট হচ্ছে বা অ্যাকসেপ্ট হচ্ছে। হ্যাঁ, তো তা যদি পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যায় একবারেই তাহলে তো ভেরি গুড, মানে তাহলে তো মানে খুবই ভালো কাজ হয়েছে। কিন্তু সবসময় যে পেপার অ্যাকসেপ্ট হবে এটাও এক্সপেক্ট করা যাবে না। তো পেপার অ্যাকসেপ্ট হলে না হলে কি হতে পারে? হ্যাঁ, রিজেক্ট হতে পারে, রিভিশন আসতে পারে, মেজর রিভিশন আসতে পারে, মাইনর রিভিশন আসতে পারে, অনেক ব্যাপার আছে। তো এইগুলো আসলে যেই কনফারেন্সে আমরা সাবমিট করি বা যেই জার্নালে আমরা সাবমিট করি সেই জার্নালের ওয়েব পেজগুলোতেই একদম সুন্দরভাবে স্পেসিফাই করা থাকে। যেমন অনেক কনফারেন্সে থাকে যে শুধু তাদের ডিসিশন অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে। তো রিজেক্ট হলে তুমি মানে আমরা রিভিউ পাবো যে কেন রিজেক্ট হচ্ছে এবং সেই অনুযায়ী হয়তো আমরা পেপারটাকে ইম্প্রুভ করবো। আর আবার অনেক সময় অনেক কনফারেন্সে থাকে, এটা ইদানিংকালে বেশি হচ্ছে যে না ডিরেক্ট মানে কাজটাকে অনেক সময় তারা সরাসরি অ্যাকসেপ্ট করে, অনেক সময় কন্ডিশনালি অ্যাকসেপ্ট করেন, মানে বলে দেয় যে এই এই কাজগুলো ফার্দার চেঞ্জ করে দিলে বা ইম্প্রুভ করে দিলে আমরা অ্যাকসেপ্ট করবো। আবার অনেক সময় রিভিশন দিয়ে থাকে, অনেক সময় ডিরেক্ট রিজেক্ট করে, মানে চারটা ডিসিশনের মানে চারটা ওয়ে আছে, মানে একটা হতে পারে অ্যাকসেপ্ট, একটা হতে পারে মানে ডিরেক্ট অ্যাকসেপ্ট ডিরেক্ট রিজেক্ট, একটা হতে পারে রিভিশন মানে মেজর রিভিশন, আরেকটা হতে পারে যে হয়তো মাইনর ইস্যু, সেক্ষেত্রে হয়তো তারা সরাসরি কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়। তো জার্নালের ক্ষেত্রে কিন্তু সবসময়ই এই ট্রেন্ডটা, অর্থাৎ অ্যাকসেপ্ট রিজেক্ট মাইনর আর মেজর রিভিশন। কিন্তু অনেক কনফারেন্স কিন্তু আছে যেখানে একদম এই মাঝের স্টেপ গুলো নাই, সরাসরি তারা অ্যাকসেপ্ট করে নেন অথবা ডিরেক্ট রিজেক্ট। আচ্ছা, যখন কেউ রিভিশন পায়, রিভিশন পেলে রিভিউয়াররা, আচ্ছা রিভিউয়াররা কারা? রিভিউয়াররা হচ্ছে ওই যে আমাদের পেপারটা আমরা সাবমিট করার পরে বেশ কয়েকজন এক্সপার্টের কাছে যাদের কাছে পাঠানো হয় ওই এক্সপার্টদেরকেই আমরা বলি রিভিউয়ার। হ্যাঁ, এবং রিভিউয়াররা প্রত্যেকে আর একটা রিভিউ দিয়ে থাকে। তো যদি রিভিশন পাওয়া যায় তখন যেটা করতে হয় যে তাদের রিভিউগুলোতে যে কনসার্নগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হয় এবং এই অ্যাড্রেস করার জন্য তারা কিন্তু সময় বেঁধে দেয়। মানে এটা এমন না যে আমার যখন খুশি করব, কেউ হয়তো 2 মাস সময় দেয়, কেউ 1 মাস বা কেউ 3 মাস সময় দেয়। তো ওই টাইমের মধ্যে আমি যদি এই 3-4 জন রিভিউয়ারের যে কনসার্ন গুলো আছে সেগুলো আমি অ্যাড্রেস করে আবার সাবমিট করতে পারি তখন তারা এটাকে আবার রিএভালুয়েশন করবে। বাট এখানে যখন আমি সাবমিট করব তখন আমার রিভাইজ পেপারটার সাথে সাথে আমি কোথায় কি চেঞ্জ করছি এবং কোন রিভিউয়ারের কোন কনসার্নকে আমি কিভাবে অ্যাড্রেস করলাম, এই এই ব্যাপারটাকে আমাকে আরেকটা আলাদা সেপারেট ফাইল
হিসেবে প্রিপেয়ার করতে হয়, যেটাকে বলা হচ্ছে যে রেসপন্স টু দি অথর। তো ওই রেসপন্সের মধ্যে আমাকে প্রত্যেকটা রিভারের প্রত্যেকটা কনসার্নকে ধরে ধরে লিখতে হয় যে আমি এটা এইভাবে অ্যাড্রেস করছি, এবং কোনো কনসার্নকে যদি আমি সাপোজ আমি অ্যাড্রেস করতে পারলাম না, তাহলে কেন আমি অ্যাড্রেস করতে পারলাম না, যে এটা হয়তো অ্যাড্রেস করা পসিবলই না। আমার অনেক সময় হতে পারে যে রিভার যেটা বলছে সেটার সাথে আমি এগ্রি করতে পারছি না, তো সেটা আমি কেন এগ্রি করতে পারছি না, তো এই জিনিসটাকে বলে রেসপন্স লেটার। হ্যাঁ, তখন মানে রিভিশন পেলে রিভাইজ পেপার উইথ রেসপন্স লেটার আমাদেরকে সাবমিট করতে হবে, এবং তারপরে সেটা আবার রিএভালুয়েশন হবে। রিএভালুয়েশন হওয়ার পরে তারা যদি মনে করে, রিভিউয়াররা যদি মনে করে যে না দে আর স্যাটিসফাইড, তাহলে তখন তারা ডিরেক্টলি অ্যাকসেপ্ট করে নিতে পারে। যদি তারা মনে করে যে না তারা পার্শিয়ালি স্যাটিসফাইড, তাহলে তারা তোমাকে ফার্দার আবার কিছু মানে কিছু কমেন্ট দিতে পারেন যে না এটা তো এভাবে করা যেত। আবার এমন হতে পারে যে তুমি যা করেছো সেটাতে তারা মোটেও স্যাটিসফাইড না, সো তারা তখন ওই অবস্থাতেও তোমাকে ডিরেক্ট রিজেক্ট করে দিতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে যে রিভিশনকে কিভাবে আমরা অ্যাড্রেস করবো সেই প্রসিডিওরটা। আবার অনেক সময় দেখা যায় যে অনেক কনফারেন্স গুলোতে এখন রিবাটল করা যায়। হ্যাঁ, রিবাটল পিরিয়ডটা কিরকম, যে পেপার সাবমিট করার পরে যখন আমরা রিভিউ পাই, তখন অনেক সময় আমরা দেখি যে না রিভিউয়াররা যেটা বলছেন এটা তো আসলে ঠিক না, মানে এগ্রি করতে পারি না। তো ওই মানে রিভিউয়াররা যখন রিভিউ করে পাঠান, মানে অথরের কাছে না, যিনি ডিসিশন নেবেন, এডিটর বা পিসি চেয়ার কনফারেন্সের ক্ষেত্রে বলা হয়, বা পিসি কমিটি মেম্বার, ওনারা তখন ওই রিভিউ দিয়ে মানে ডিসিশন নেওয়ার আগে অথরদেরকে আরেকটা সুযোগ দেন যে তোমরা কি কোন রিবাটল করতে চাও কিনা। মানে ওখানে হয়তো তোমাকে একটা এক পেজ বা ফিক্সড স্পেস জায়গা দিয়ে দিবে, যে ওই রিভিউটা পড়ার পরে এখন কিন্তু তোমার মানে রিভিশনে কিন্তু তুমি নতুন কিছু মানে কোনো একটা কমেন্ট অ্যাড্রেস করার জন্য আমার পেপারে আমি চেঞ্জ করতে পারি, পেপারে আমি নতুন কিছু অ্যাড করতে পারি, কিন্তু রিবাটল ফেজে কিন্তু আমি সেটা পারবো না। রিবাটল ফেজে হচ্ছে আমি শুধুমাত্র রিভিউয়াররা যে কমেন্ট দিয়েছে সেটাকে আমি আর্গু করতে পারবো যে কেন আমি এটা করি নাই বা এটা করা যাবে না, এই এইরকম কথাবার্তা আমি বলতে পারবো, কিন্তু আমি যেটা পেপারে করি নাই সেটা আর এখন আমি নতুন করে দিতে পারবো না। হ্যাঁ, এটাই হচ্ছে রিভিশনের সাথে রিবাটলের পার্থক্য। তো রিবাটলের লেখার পরে সাবমিট করলে তারপরে হয়তো মানে সেটা তখন আবার রিভিউয়ারদের পাঠানো হয়, এবং অনেক সময় রিভিউয়াররা তখন অথরের এই রেসপন্স অনুযায়ী তাদের ডিসিশন, মানে তারা হয়তো অনেক সময় মনে করেন হ্যাঁ ঠিকই তো, মানে তারা বুঝতে ভুল করছেন, তারা তাদের ডিসিশন থেকে হয়তো আগে রিজেক্ট দিয়েছিল, এখন হয়তো সেটাকে উইক অ্যাকসেপ্টেড চেঞ্জ করে নিতে পারেন। তো রিবাটল আরেকটা ফেজ যেটা অনেক কনফারেন্সে এখন ফলো করে থাকে, মানে ডিসিশন ফাইনাল ডিসিশনটা দেওয়ার আগে। আচ্ছা, আর ক্যামেরা রেডি ভার্সন হচ্ছে যখন একটা পেপার অ্যাকসেপ্ট হয়ে যায়, তারপরে যে ফরম্যাটে পেপারটা তৈরি করতে হয় সেটাকেই বলা হয় ক্যামেরা রেডি ভার্সন, এবং এটা কনফারেন্স টু কনফারেন্স, জার্নাল টু জার্নাল ভ্যারি করে, এবং সাধারণত কনফারেন্স বা জার্নালের সাইড থেকে ডিটেইল ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কিভাবে একটা ক্যামেরা রেডি পেপার প্রিপেয়ার করতে হবে। সো এটা নিয়ে আসলে মনে হয় না কিছু বলার আছে, এই তো। আর ডাবল ব্লাইন্ডেড হচ্ছে যে এটা অথর যখন পেপার সাবমিট করবে তখন সে তার নামটা ডিসক্লোজ করবে না। একইভাবে রিভিউয়ারদের কে তার পেপার রিভিউ করছেন সেটাও অথররা জানতে পারবে না, মানে রিভিউয়াররা অথরদের নাম জানতে পারবে না, আইডেন্টিটি জানতে পারবে না, এবং অথররাও রিভিউয়ারদের নেম এবং আইডেন্টিটি জানতে পারবে না। এটা হচ্ছে ডাবল ব্লাইন্ডেড রিভিউ। আর অনেক সময় হচ্ছে যে সিঙ্গেল সাইডেড মানে সিঙ্গেল ব্লাইন্ডেড রিভিউ হয়, সেটা হচ্ছে যে অথররা রিভিউয়ারদের নাম জানতে পারবে না, কিন্তু রিভিউয়াররা অথরদের আইডেন্টিটি জানতে পারবে। এটা এক এক কনফারেন্সে মানে এক এক জার্নালে এক একটা স্টাইল ফলো করা হয়, এবং এটা গাইডলাইনে লেখা থাকে। আচ্ছা ম্যাডাম, রিসার্চের সাথে কিন্তু ক্রিটিক্যাল থিংকিং খুব শক্তভাবে জড়িত, তো অনেকেরই কনফিউশন থাকে যে আমার ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি কি ভালো নাকি খারাপ, যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি কিভাবে ভালো করতে পারি, তো আপনার সাজেশন কি থাকবে নতুনদের জন্য যে ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি আমরা যদি ভালো করতে চাই সেক্ষেত্রে প্রসেসটা কেমন হবে? ক্রিটিক্যাল থিংকিং টা তো গবেষণার জন্য আসলে জরুরি, মানে সবকিছুতেই তো আসলে খুব আমাদের চিন্তা করতে হয় যে কেন এটা হচ্ছে বা কেন এটা হচ্ছে না, মানে রিজনিংটা খুব ইম্পর্টেন্ট। বাট ক্রিটিক্যাল থিংকিং এটা সময়ের সাথে সবার ইম্প্রুভ করে যাবে। হ্যাঁ, কারণ এটা খুব চট করে গ্রো করার জিনিস না। যদি আমি রিসার্চের
কনটেক্সট থেকে বলি, তাহলে আমার কাছে যেটা মনে হয়, যখন একজন স্টুডেন্ট বা রিসার্চার কোনো পেপার পড়বে, জাস্ট শুধু পড়ার জন্য পড়বে না, সে যদি ওটা নিয়ে একটু চিন্তা করে যে কেন এই সলিউশনটাকে এভাবে করা যেত, এইভাবে কেন করা হলো না, মানে একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস যদি পেপারগুলো পড়ার সময় সে করতে থাকে, আমার মনে হয় ধীরে ধীরে তার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা আরো বেটার হবে। আচ্ছা, এতক্ষণের ডিসকাশন ছিল স্টুডেন্টদের জন্য, এখন একটু আমরা মুভ করি টিচারদের দিকে। তো বিদেশে আমরা দেখেছি যে ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের সময় আসলে পিএইচডি ডিগ্রি মোটামুটি বাধ্যতামূলক থাকতে হয়, অনেকের পোস্ট ডকের এক্সপিরিয়েন্স থাকে। পিএইচডিতে শেখা যায় যে সিস্টেমেটিক ওয়েতে কিভাবে গবেষণা করতে হয়, এবং পোস্ট ডকে অ্যাডভাইস করার সুযোগ থাকে, তারপরে মেন্টর করার সুযোগ থাকে, সেখানে মেন্টরিং এর একটা ট্রেনিং হয়ে যায়। দেশে যেহেতু অনেক শিক্ষক যোগদান করেন পিএইচডি করার আগেই, তাদের ওই রকম ভাবে আসলে প্রিপারেশন থাকে না যে কিভাবে মেন্টরিং করতে হবে। তো সীমিত সাধ্যের মধ্যেই সবাই চেষ্টা করেন যে যত বেশি আউটপুট দেওয়া যায়, যত ভালোভাবে মেন্টরিং করা যায়, সবাই চায় তার স্টুডেন্টরা যাতে সাকসেসফুল হয়। আমাদের এই শিক্ষকদের জন্য আপনার কি কোনো সাজেশন আছে যে একজন ভালো মেন্টর কিভাবে হওয়া যায়? আমাদের চতুর্থ পর্বে আপনার এই ছাত্র হিমেল দেব মেনশন করেছিল যে তার থিসিসের সময় আপনি খুবই চমৎকার অর্গানাইজড একজন মেন্টর ছিলেন। তো আপনার সাজেশন কি থাকবে, যারা আপনার মতো চমৎকার মেন্টর হতে চায় তাদের আসলে কি করা উচিত? আমি যে ভালো মেন্টর আমি সেটা বলবো না, কারণ আমার থেকেও হয়তো অনেক ভালো ভালো মেন্টর আছেন। বাট আমি আমার স্টুডেন্টদের সাথে কি করার চেষ্টা করি, আমি আমি সেই এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করি, মানে তার সেটাতে যদি কারো কোনো বেনিফিট হয়। মানে আমি সবসময় যখন আন্ডারগ্রেডের স্টুডেন্টদের বিশেষ করে সুপারভাইজ করি, আমি আসলে এক্সপেক্ট করি তারা কিছুই জানবে না, হয়তো অনেকে অনেক কিছু জানে, বাট স্টিল মানে আমি কিন্তু তাদের নলেজটা একদম জিরো লেভেলের এটাই আমি ধরে নিই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা ব্যাপার যেটা আমি খেয়াল করি, মানে রেগুলার মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি স্টুডেন্টদের সাথে উইকলি একবার করে বসি এবং তাদের প্রবলেমটা নিয়ে আমি তাদের সাথে ডিসকাস করি। মানে বিশেষ করে প্রথম দিকে আমি চেষ্টা করি মানে অ্যাজ এ মানে তাদের টিম মেম্বারের মতো করেই মানে তাদের সাথে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং যখন যখন আমি বুঝতে পারি যে না, স্টুডেন্ট মানে তার কাজটা তার মানে একদম তার প্রবলেমটা কি, সে কি আইডেন্টিফাই কর মানে কি করতে যাচ্ছে, মানে প্রবলেমটাও আইডেন্টিফাই হয়ে গেছে, এই পর্যায়ে চলে গেছে, তখন হয়তো আমি মিটিং এর ফ্রিকোয়েন্সিটা অনেক সময় একটু কমিয়ে দিই। বাট প্রথম দিকে যেটা আমি বললাম যে ইভেন এক উইকে আমি 2-3 বার করেও অনেক সময় আমি বসি, বাট পরে ধীরে ধীরে আমি ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই। এবং আবার যখন একটা পর্যায়ে আসে যে সাপোজ যখন পেপার সাবমিশনের দিকে চলে যায় বা যখন সলিউশনের মানে ফ্রিকোয়েন্সিটা আমি ভ্যারি করি, বাট আমার কাছে যেটা মনে হয় এই রেগুলার মিটিং করাটা এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা স্টুডেন্টদের একদিক দিয়ে যেমন মানে তারা কি করছে সেটা আমি যেমন আপ টু ডেট থাকতে পারি, বা স্টুডেন্টরাও হয়তো একটা প্রেশার ফিল করে। প্রেশার ফিল করে মানে হচ্ছে যে মিটিংটার মাধ্যমে যখন মানে স্টুডেন্ট যখন জানে যে তাকে সুপারভাইজারের সাথে মিট করতে হবে, সে কিন্তু তার আগে হলেও সে কাজ করতে বসবে। হ্যাঁ, সো এইটা কাইন্ড অফ মানে দুই সাইড থেকে একটা ব্যাপার, মানে স্টুডেন্টকেও একদম রেগুলার রাখা আর আমি নিজেও মানে আপ টু ডেট থাকা। আর আরেকটা হচ্ছে যে সবসময় ওদেরকে খুব মোটিভেট করতে হয়। মোটিভেট করতে হয় মানে হচ্ছে যে ওরা কিন্তু একেবারেই নভিস। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে সব স্টুডেন্ট কিন্তু সমান লেভেলের হবে না। হ্যাঁ, কিন্তু তোমার দেখবা যে প্রতিটা স্টুডেন্টই কোনো না কোনো দিক দিয়ে ভালো, কেউ হয়তো রিলেটেড ওয়ার্কে ভালো খুব সুন্দর ভাবে অ্যানালাইজ করতে পারতেছে, বা কেউ হয়তো ইমপ্লিমেন্টেশনে খুব ভালো, মানে কারো কোথাও না কোথাও এক্সপার্টাইজ থাকবেই। হ্যাঁ, তো ওই জায়গাগুলোকে বের করে ওদেরকে কিন্তু ইন্সপায়ার করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ মানে কাজ করার প্রতি যে আগ্রহটা মানে ওরা যদি ইন্সপিরেশনটা না পায়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সময় একটু মনে হয় তখন ওরা মানে হতাশ হয়ে যেতে পারে। সো সবসময় মানে খারাপ দিকটা আসলে ওইভাবে
না বলাই ভালো। হ্যাঁ, পজিটিভ দিকটাকে বেশি তুলে ধরে মানে তুলে ধরতে হবে। হ্যাঁ, এখন একজন সুপারভাইজার কিন্তু একটা স্টুডেন্টের সাথে কথা বলেই অনেক কিছু বুঝে ফেলতে পারে না, যে বুঝে ফেলতে পারে যে সে আসলে রেগুলারলি কাজ করছে না, বা তার আসলে এখানে সমস্যা আছে, তার এখানে নলেজের সমস্যা আছে। তো ওইটাকে প্রথমে না বলে পজিটিভ ওয়েতে সবকিছু বলবো। তো এইটা আমি আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে এটা আসলে করা উচিত। স্টুডেন্টরা মানে কাজ করতে মানে ভালো ফিল করে এবং কাজের প্রোগ্রেসও ভালো হয়। একটা হচ্ছে যে পেপার লেখার সময় বা থিসিস লেখার সময় দুটোই, এই দুটোতে কিন্তু ওদের একদম হাতে কলমে শেখাতে হবে, কারণ এটা আদারওয়াইজ ওরা কিন্তু পারবে না। হ্যাঁ, সেজন্য লেখাটা কিন্তু একেবারে শেষের জন্য না রেখে প্রথম থেকেই, যেমন ইন্ট্রোডাকশন, প্রবলেম ফর্মুলেশন, যে সেশন গুলো আগে হয়ে যাবে সেগুলো আগে থেকেই লেখা শুরু করে দিতে হবে, এবং ধীরে ধীরে লেখার ক্যাপাবিলিটিটা ওদের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে আছে প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, না যে রিসার্চটা অন্যের কাছে যখন তুলে ধরতে হবে, সো ওই জায়গাতেও মানে স্টুডেন্টকে মানে শেখানোর ব্যাপার আছে। তো এইগুলো আমি চেষ্টা করি যতটুকু পারা যায়। আর আরেকটা ব্যাপার যেটা অনেক সময় আমি করি, যে ধরো এই টপিকের এর আগে আমার সাথে যে স্টুডেন্টটা কাজ করে, হয়তো এখন পাশ করে গিয়েছে, সে তার যদি সময় থাকে, ইন্টারেস্ট থাকে, অনেক সময় আমি মানে কারেন্ট স্টুডেন্টকে আমার প্রিভিয়াস স্টুডেন্টের সাথে আমি লিঙ্ক করে দিই। হ্যাঁ, সে ওই কাজে থাকলো, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হয়তো মানে ওই স্টুডেন্ট হয়তো আমার চাইতেও ভালোভাবে ওই এরিয়াতে তখন তাকে হেল্প করতে পারবে। তো এই কাজটাও আমি অনেক সময় করে থাকি। মানে যেটা হচ্ছে যে আন্ডারগ্রেড স্টুডেন্টদের যখন সুপারভাইজ করতে হবে, এটা আসলে প্রচুর সময়ের ব্যাপার, সময় দিতে হবে। সো এখানে স্টুডেন্ট সংখ্যাটাকেও মানে আমার যতটুকু সময় আছে চেষ্টা করতে হবে, মানে সময় অনুযায়ী যদি অপশন থাকে, অনেক ইউনিভার্সিটিতে থাকে যে মানে এতগুলো স্টুডেন্ট নিতেই হবে, বাট যদি এটা নিজের উপরে হয় আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স দুটোই, তাহলে আমার কাছে মনে হয় যে মানে একজন সুপারভাইজারের যতটুকু সময় আছে সেই সময় অনুযায়ী স্টুডেন্ট কাউন্টটা রাখা, যাতে সবাইকে সে সাফিসিয়েন্ট সময় দিতে পারে। বাংলাদেশে এখন অনেক ইউনিভার্সিটি এবং প্রায় প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা সিএসসি ডিপার্টমেন্ট থাকে, সুতরাং বাংলাদেশে অনেক স্টুডেন্ট এখন সিএসসি তে পড়ছে। তো অনেকের কাছে সিএসসি সাবজেক্টটা অনেক আনন্দের, আবার অনেকের কাছে বিভিন্ন কারণে এটা ভয়ের একটা ব্যাপার হয়ে যায়। তো এই সব ছাত্রছাত্রীদের জন্য আপনার কি জেনারেল সাজেশন থাকবে যে তারা কিভাবে পড়াশোনা করলে তাদের এই সিএসসি তে পড়ার জার্নিটা আনন্দের হতে পারে এবং তারা ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারে? আনন্দের সাথে পড়তে হলে ইন্টারেস্টটা থাকতেই হবে। হ্যাঁ, কোনো কিছুতে মানে কেউ যদি এখন জোর করে পড়তে আসে তাহলে কিন্তু সে আনন্দ পাবে না, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রথম থেকেই সিনসিয়ার এবং সিরিয়াস থাকতে হবে, মানে এটা কিন্তু একটার সাথে একটা জড়িত। মানে ফর এক্সাম্পল, কেউ যদি প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্সটাতে খারাপ করে এবং তার যে গ্যাপটা সেটা যদি ফিল না করে, সে কিন্তু ডাটা স্ট্রাকচারে গিয়েও ঠিক মতো পারবে না, সে অ্যালগোরিদমে গিয়েও পারবে না। হ্যাঁ, এবং যখন সে পার এই যে মানে এই চক্রে পড়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে সে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে একদম প্রথম থেকে, এটা খুব ভালো একটা সাবজেক্ট, এখানে অনেক কিছু করার আছে, অনেক কিছু করা যায়, সো মানে এটাতে আনন্দ না পাওয়ার কোনো কারণ নাই। সো সবাই প্রথম থেকেই খুব সিনসিয়ার থাকবে এবং চেষ্টা করবে যে প্রথম থেকেই নলেজটা, নিজের নলেজটাকে আপ টু ডেট রাখা, যাতে তাহলেই মানে আমার কাছে মনে হয় যে মানে যখন একটার পর একটা নতুন নতুন সাবজেক্ট আসবে সে এনজয় করতে পারবে। মানে এনজয় না করতে, মানে আমি তো এনজয় করছি বা অনেক সবাই হয়তো এনজয় করে, নিশ্চয়ই তুমিও এনজয় করছো, তাই না? মানে এই ফিলটা তো খুব সুন্দর। অলরাইট, তো আমাদের এই পর্বের এখানেই সমাপ্তি। তো তানজিমা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। আমি শিওর যে নতুন ছাত্রছাত্রীরা কিভাবে থিসিস করতে হবে সে ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সপ্তম পর্ব। পরবর্তী পর্বগুলোর জন্য কানেক্টেড থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, যা যা আছে সব করে কানেক্টেড থাকুন এবং সাপোর্ট দিন। থ্যাংক ইউ, বাই বাই।